হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল অরিজিস স্টাডি আই কিউ জি কে তো ফ্রেন্ডস আজকে তোমরা ভিডিও থামনিল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি কোন টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করবো প্রথম থেকে শেষ অবধি তোমরা ভিডিওটা শুনবে এবং যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ আমি কিন্তু তোমাদের জন্য বলেছিলাম যে ক্লার্কশিপের এক্সাম শুরু হয়ে যাওয়ার এক মাস পর থেকেই আমি কিন্তু তোমাদের জন্য ডেসক্রিপটিভ ইংলিশ এবং বাংলার ভিডিও নিয়ে আসবো যেটা কিন্তু তোমাদের আপকামিং পিএসসি মিসলেনিয়াস পিএসসি ক্লার্কশিপ এবং যারা যারা হাইকোর্টের এলডি এর এক্সাম দিয়েছ সেই সমস্ত চাকরি পরীক্ষার জন্য কিন্তু ইউজফুল হবে ঠিক আছে তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা যারা ভিডিওটা দেখছ প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটি পাশে থাকবে তোমাদের জন্যই কিন্তু চ্যানেলে ভিডিও নিয়ে আসা এবং খুব মেহনত করেই কিন্তু তোমাদের জন্য ভিডিও আনবো ঠিক আছে তাই তোমাদের সাপোর্ট কিন্তু দরকার ওকে তো এইবারে যে টপিকটা নিয়ে আমি তোমাদের সামনে ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে কি পিএসসি ক্লার্কশিপ দু হাজার তেইশের পরীক্ষা কিন্তু হয়ে গিয়েছে মোটামুটিভাবে তোমরা প্রত্যেকেই জানো যে প্রায় সাত লাখ মতন পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছিল ফর্টি থেকে ফিফটি পারসেন্ট কিন্তু এক্সাম দিতে গেছে ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট এর একটু কম হতে পারে ফিফটি পারসেন্টের কাছাকাছি কিন্তু ওভারঅল এক্সাম দিতে গেছে মোটামুটিভাবে বলতে পারো সাড়ে তিন লাখ থেকে চার লাখের কাছাকাছি এক্সাম কিন্তু দিয়েছে ওকে আচ্ছা এইবারে চারটে শিফটে এক্সাম হয়েছে আর এইবারে কোয়েশ্চেন পেপারও কিন্তু নিয়ে নেওয়া হয়েছে এটা তোমরা প্রত্যেকেই জানো যারা যারা দুদিন ধরে এক্সাম প্যাটার্নটাকে দেখেছ এবং যারা যারা এক্সাম দিয়েছ তারা প্রত্যেকেই জানো জিনিসটা এইবারে প্রশ্ন হচ্ছে অনেকেই মেসেজ করছে যে দাদা আপনি তো কাট অফের ভিডিও আগেও প্রচুর বানিয়েছেন তো এইবারেও একটা বানান তো অবশ্যই আমি কাট ভিডিও বানাবো সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু কিছু কথা তোমাদের সামনে ডিসকাস করতে চাই সেই জন্যই কিন্তু ভিডিওটা বানানো প্রথমত আমি তোমাদের বলেই দিয়েছি যে পিএসসি ক্লার্কশিপের জন্য আমি ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলির ভিডিও বানাবো যেটা তোমাদের পিএসসি মিসলেনিয়াস এবং ক্যালকাটা হাইকোর্টের এলডি জন্য কিন্তু কাজে লেগে যাবে ঠিক আছে তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এটা আমি শুরুতেই বলে দিয়েছি এবং যে কথাটা আমি তোমাদের বলার জন্য এই ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে কি কাট অফ অনেকেই মেসেজ করছে যে দাদা পরীক্ষা খুব একটা ভালো হয়নি ঠিক আছে তো সেটা নিয়েই আজকে আমি ডিসকাস করছি তো ফ্রেন্ডস দেখো অনেকেই বলছে যে কোয়েশন পেপার এরকম ছিল অনেকেই অনেক ইউটিউব চ্যানেলে আমি দেখতে পাচ্ছি জাস্ট একটা মানে ভিউজ পাওয়ার জন্য মানে বিভিন্ন রকম কথা বলছে যাদের কোনো নলেজই নেই সত্যি কথা বলতে কি তাদের কোনো নলেজ নেই হ্যাঁ জাস্ট ভিউজ পাওয়ার জন্য এই ছিল ওই ছিল এই রকম মেন যে কথাটা সেটা হচ্ছে কি বন্ধুরা দেখো এইবারে পিএসসি যে জিনিসটা সব থেকে বেশি ভুল করেছে সেটা হচ্ছে কি চারটে শিফটে এক্সাম নেওয়াটা সবথেকে বড়ো ভুল ছিল ঠিক আছে আগেরবারে বারে দুটো শিফটে এক্সাম হয়েছিল এইবারে চারটে শিফটে এক্সাম করে কিন্তু সবথেকে ভুল প্রথমেই করেছে এটা পিএসসিও জানতো যে এই ভুলটা আমরা করব। এই ভুলটা করলে স্টুডেন্টদের মধ্যে একটা বিশৃঙ্খলতা দেখা দেবে কারণ মর্নিং শিফটে কোয়েশ্চেন কিন্তু তুলনামূলকভাবে সহজ হয়েছে আমি কেন তুলনামূলকভাবে কথাটা বললাম খুব সহজ হয়নি বাট তুলনামূলকভাবে সহজ হয়েছে ঠিক আছে প্রত্যেকটা শিফটেই ট্রিকি কিছু ম্যাথামেটিক্স এসেছে আর সব থেকে সহ্যের সীমা ছাড়িয়ে গেছে বন্ধুরা ফোর্থ শিফটে পিএসসির যে গাফিলতি সেটা একদম ফোর্থ শিফটে গিয়ে ধরা পড়েছে এটা আমি জানতামও যে পিএসসির ফোর্থ শিফটে কিন্তু এক্সাম খুব টাফ হবে ঠিক আছে কারণ পিএসসি ফুড এসআইয়ে কিন্তু লাস্টের দিকে শিফটগুলোতে মানে দুপুরের দিকে শিফটগুলোতে কিন্তু কোয়েশ্চেন খুব টাফ হয়েছিল সেইটা বেশিসে আমি আমার স্টুডেন্টদের বলেওছিলাম যে লাস্ট শিফটে কিন্তু থেকে টাফ এক্সাম হবে ঠিক আছে তো তোমরা বুঝতেই পেরেছ লাস্ট শিফ্টে কিন্তু টাফ এক্সাম হয়েছে এবং ইউটিউবে মানে কি বলবো মানে ইউটিউবে কিছু মানে গরু গাধার মতন কিছু ইউটিউবার রয়েছে যাদের সাবস্ক্রাইবার অনেক বেশি ঠিক আছে তারা এমন কিছু কিছু মানে কথা বলছে যেটা শুনে মানে ভিডিওটা না বানিয়ে আর বসে থাকতে পারলাম না ঠিক আছে বন্ধুরা তো তারা বলছে কাট অফ আগের বারে যেহেতু জেনারেলের সিক্সটি ফাইভ গিয়েছিলো এবারেও ওরকমই কাছাকাছি থাকবে তো ফ্রেন্ডস দেখো দু হাজার সালের যদি তোমরা কোয়েশ্চেন পেপারটা দেখো দু হাজার যে কোয়েশ্চেন পেপার ছিল সেটা যথেষ্ট ইজি ছিল ম্যাথের যে কোয়েশ্চেনটা ছিল যথেষ্ট ইজি মানে যথেষ্ট মানে ওরকম ইজি কোয়েশ্চেন পেপার দু সালে হয়েছিল তাতেই কাট অফ গিয়েছিল সিক্সটি ফাইভ এখনও কিছু ইউটিউবার বলে যাচ্ছে সিক্সটি ফাইভের ওপরে যারা করে রেখেছ তারাই সেফ মানে আমি জানি না এটা কোন লজিক থেকে বলছে কথাটা প্রথমত তো নর্মালাইজেশান হবে না যারা ফার্স্ট শিফটে এক্সাম দিয়েছে কিছু মাইন্ড করো না বন্ধুরা যারা ফার্স্ট শিফটে এক্সাম দিয়েছ তাদেরও কোনো দোষ নেই ঠিক আছে যারা সেকেন্ড শিফটে এক্সাম দিয়েছো তাদেরও কোনো দোষ নেই দোষটা হচ্ছে পিএসসির যেখানে পুলিশের পরীক্ষায় সাত লাখ আট লাখ পরীক্ষা একদিনেই হয়ে যাচ্ছে সেখানে পিএসসি ক্লার্কশিপের মতন একটা এক্সামে কোশ্চেন পেপার প্রথমত দেওয়া হলো না তারপরে চারটে শিফটে এক্সাম করাটা সত্যি খুব বিরক্তিকর বন্ধুরা ঠিক আছে আর যেটা হচ্ছে কথা সেটা হচ্ছে কি না কোয়েশ্চেন পেপার সত্যি খুব টাফ হয়েছে বন্ধুরা এটা যদি কেউ মনে করে থাকো যে ফোর্থ শিফটটাকে টাফ হয়েছে বলে আপনি সমস্ত শিফটকে টাফ বললেন না প্রত্যেকটা শিফটেই কিন্তু কোয়েশ্চেন পেপার টাফ হয়েছে যেটা ফোর্থ শিফ্টে গিয়ে প্রচণ্ড পরিমাণে টাফ হয়েছে বন্ধুরা প্রচণ্ড পরিমাণে যারা এক্সামিনেশান হলে ছিলে না ঠিক আছে তারা কিন্তু মানে বুঝতেই পারবে না যে তুমি ইউপিএসসির পরীক্ষা দিতে গেছো নাকি ডাব্লু পরীক্ষা দিতে গেছো নাকি সিজিএলে পরীক্ষা দিতে না নাকি সামান্য পিএসসি ক্লার্কশিপের এক্সাম দিতে গেছো যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা লিখে রেখেছে পিএসসি সেখানে কোশ্চেন করছে এরকম হাই লেভেলের কোশ্চেন মানে ডাব্লিউ মনে হয় এর থেকে টাফ কোশ্চেন হয় না সেরকম টাইপের কোশ্চেন হচ্ছে ফোর্থ শিফটে এখন হচ্ছে এটাই মানে এটাই হচ্ছে পিএসসিকে পিএসসির কাছে এটাই দেখার যে কাট অফ কিভাবে করে তারা কারণ আমি যে কাট অফটা এই মুহূর্তে বলবো অনেকের হয়তো পছন্দ না হতে পারে মানে আমি যে কাট অফটা এই মুহূর্তে বলতে যাচ্ছি ঠিক আছে জাস্ট একটা আইডিয়া দিচ্ছি কারণ কাট অফের ভিডিও তো এটা নয় আমি একটা জেনারেল ইনফরমেশান দিচ্ছি ঠিক আছে পিএসসিতে আগের বারে মানে হচ্ছে দু সালে প্রচুর মার্কস পেয়েছিল ঠিক আছে মানে প্রচুর মার্কস বলতে তোমরা হয়তো ভাবলেও বিশ্বাস করতে পারবে না অনেকে পঁচাশি নব্বই বিরানব্বই করেও কিন্তু একশোর মধ্যে পেয়েছিলো নব্বইয়ের কাছাকাছি অনেকেই পেয়েছিল। ঠিক আছে আশির ওপরে অনেকেই পেয়েছিল ঠিক আছে দু সালে যে কোয়েশ্চেন পেপারের স্ট্যান্ডার্ড মানে পিএসসি ক্লার্কশিপের যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডটা পিএসসি কিন্তু বজায় রেখেছিল ঠিক আছে কিন্তু এইবারের যে স্ট্যান্ডার্ডটা ছিল সেটা কিন্তু মিসলেনিয়াসের থেকেও কিন্তু টাফ ছিল যারা যারা পরীক্ষা দেয়নি ইউটিউবে কিছু চ্যানেল আছে যে সমস্ত চ্যানেল হচ্ছে শুধুমাত্র পড়ায় কোনো পরীক্ষা দেয়নি তারাই কিন্তু একমাত্র উল্টো পাল্টা কাট বলছে বন্ধুরা ঠিক আছে এটা কোনো মানে গ্যারেন্টি নেই বা কোনো জায়গায় লিখে দেওয়া নেই যে আগেরবারে বারে পঁয়ষট্টি গেছে মানেই এবারে তার বেশিই যাবে এটা কিন্তু কোনো জায়গায় লিখে দেওয়া নেই কাট অফটা নির্ভর করে কোয়েশ্চেন পেপারের কাঠিনত্বের ওপরে স্টুডেন্ট কত অ্যাটেন্ড মানে অ্যাটেন্ডেন্স কত ছিল কত অ্যাটেম্প করেছে তুমি যদি সেকেন্ড শিফ্টে যদি দেখো সেকেন্ড শিফটের ওভারঅল ছেলে মেয়েদের মধ্যে যদি তোমরা দেখো আশির ওপরে খুব কম ছেলেই করতে পেরেছে আর এবারের যে গোল গোলগুলো ছিল অনেকেই অনেক রকম বলবে কিন্তু যাদের নলেজ নেই তারা অনেকেই অনেক কিছু বলবে যাই হোক এবারে যে গোল গোলগুলো করতে হয়েছিল ওয়েমার সিট ফিল আপ সেটা কিন্তু তুলনামূলকভাবে একটু হলেও একটু মোটা টাইপের দিয়েছিল ঠিক আছে যেটা সাধারণত পিএসসি ক্লার্কশিপে একটু মানে গোলগুলো একটু ছোট টাইপের হয় তো সেক্ষেত্রেও একটা টাইম কনজিউমিং হয়েছে ঠিক আছে আর ম্যাথামেটিক্সের কোশ্চেনগুলি তোমরা দেখো সিজিএল লেভেলে ম্যাথ দিয়েছিল এটা কোনো রকমভাবেই ক্লার্কশিপ লেভেলে ম্যাথ হতে পারে না আমি ফোর্থ শিফটের কথাই যদি বলি যদি তোমরা ফোর্থ শিফটে কোয়েশ্চেন যদি দেখো তাহলেই বুঝতে পারবে ঠিক আছে বাড়িতে বসে বসে একটা ভিডিও বানিয়ে দিলাম তাতে কিন্তু কোনো কাজ হয় না স্টুডেন্টদের মনের কথা বুঝতে হবে বাড়িতে বসে বসে সার্চ মেনে নিলাম ও আচ্ছা এটা কোশ্চেন তো এটাই হবে তো বাড়িতে বসে বসে অনেকে অনেক কিছু মন্তব্য করতে পারে কিন্তু রিয়েল এক্সামিনেশান হলে গিয়ে যদি ফেস করাটা অনেক টাফ ঠিক আছে তো বন্ধুরা দেখো এই মুহুর্তে কত ভ্যাকেন্সি রয়েছে অনেকে বলছে ন হাজারের ওপরও নাকি ভ্যাকেন্সি হয়ে যাবে ঠিক আছে এটা নাকি শোনা যাচ্ছে কিন্তু আমি যতটা সম্ভব জানি আট হাজার প্লাস কিন্তু ভ্যাকেন্সি থাকবে এবার দেখো আগের বছর ছিল সাত হাজার দুশো সাতাশটা মতন তো সেক্ষেত্রে সত্তর বাহাত্তর হাজার ক্যান্ডিডেটসকে কিন্তু পাস করানো হয়েছিল ইভেন কোয়েশ্চেন পেপার অনেক ইজি ছিল ঠিক আছে তো এবারে কিন্তু কোয়েশ্চেন পেপার অনেক টাফ আর সব থেকে বড়ো কথা কিন্তু জেনারেল ও এ আর ও বি এটা কিন্তু মার্চ হয়ে যাচ্ছে ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু আগের বারের তুলনায় কাট অফ তো অবভিয়াসলি কমবে ঠিক আছে কারণ ওবিসি এ ওবিসি বি আর জেনারেল যদি মার্চ হয়ে যায় কাট অফ যদি একই রকম হয় ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু কাট অফটা অনেকটাই কমে যাবে অনেকটাই কমবে ঠিক আছে অনেকটাই কিন্তু কাট কমে যাবে তো সেক্ষেত্রে তিনজনেই কিন্তু জেনারেল হিসাবে মানে এ হবে আর কি ধরা হবে ঠিক আছে তো এবার দেখা যাক ও বিসি রায় কীরকম হয় কী ব্যাপার তো সেক্ষেত্রে জেনারেল ও বি এ আর ও বিসিবি তো সেম হয়ে যাবে ঠিক আছে তো কাট অফ নিয়ে খুব একটা হেরফের হবে না তো সেক্ষেত্রে কিন্তু কাট অফ কমবে আমি এটুকুই বলবো যারা যারা মোটামুটিভাবে পঞ্চান্ন থেকে ছাপান্নর উপরে পাচ্ছ আমি জেনারেল ক্যাটাগরিতেই বলছি যারা মোটামুটিভাবে পঞ্চান্ন থেকে ছাপান্ন পাচ্ছ আমি এখন কাট অফ বানাচ্ছি না কিন্তু বলছি পঞ্চান্ন থেকে ছাপান্নর ওপরে যাদের আসছে তারা কিন্তু মেন্সের জন্য প্রিপারেশান নেওয়া শুরু করে দাও দেখো কোন ইউটিউবার কি বলেছে কত বড় পণ্ডিত কি বলেছে তো দেখো বন্ধুরা যারা মোটামুটি পঞ্চান্ন ছাপান্ন এই রকম মার্কস পাচ্ছ ঠিক আছে যাদের পঞ্চান্ন ছাপান্ন কি সাতান্নর ওপরে আসছে কারণ কোয়েশ্চেন পেপার তো আর দেয়নি আর তোমরা কাউন্টও করতে পারবে না কি ঘাপলা কেস করবে পিএসসি কেউই জানে না ঠিক আছে তো পঞ্চান্ন ছাপান্ন যদি তোমাদের উঠে থাকে তো তোমরা বেঞ্চের জন্য প্রিপারেশান নেওয়া শুরু করে দাও ঠিক আছে কাট অফ কিন্তু এবছর এত হাই যাবে না যেটা আমি কোয়েশ্চেন পেপারগুলো দেখে বুঝতে পারলাম ঠিক আছে কোশ্চেন পেপার তো দেয়নি বাট স্টুডেন্টদের কাছ থেকে কথা শুনে কি কি কোশ্চেন দিয়েছিল তো সেই রকম কত অ্যাটেন্ডেন্স ছিল তো সেই রকম শুনে আমি যা বুঝলাম এবছর কিন্তু সেই যে পিএসসিতে পরীক্ষা হচ্ছে মানে ক্লার্কশিপে পরীক্ষা হচ্ছে মানে প্রচুর প্রচুর মার্কস উঠবে এই রকমটা কিন্তু নয় কারণ দু সালে কিন্তু মানে খুব বিশৃঙ্খলতা দেখা দিয়েছিল প্রচণ্ড পরিমাণে বিশৃঙ্খলতা দেখা দিয়েছিল মেন্সে ঠিক আছে সেক্ষেত্রে কাট অফ প্রায় একশো সাঁত্রিশের কাছাকাছি চলে গিয়েছিল জেনারেলের কাট অফ ঠিক আছে সাত হাজার দুশো সাতাশটা ভ্যাকেন্সি ছিল প্লাস একশো সাঁত্রিশের কাছাকাছি জেনারেলের কাট অফ গেছিলো দুশোর মধ্যে তো সেইটাই কম করার জন্য পিএসসি কঠিন কোয়েশ্চেন করেছে ঠিক আছে ভ্যাকেন্সিও বেশি থাকবে বন্ধুরা একটাই কথা বলবো যে নেভার লুজ হোফ কোনোদিনও আশাকে ত্যাগ করো না যাদের মোটামুটি পঞ্চান্ন নাম্বারের উপরে আছে তারা মেন্সের জন্য প্রিপারেশান নেওয়া শুরু করে দাও মাসখানেক পর থেকেই শুরু করো কিন্তু শুরু করে দাও ঠিক আছে ভ্যাকেন্সি কিন্তু বাড়বে ভ্যাকেন্সি বাড়লে কিন্তু দেখো তোমরা একটা জেনারেল একটা সেন্স কাজে কাজে লাগাও দেখো পুলিশের পরীক্ষায় ঠিক আছে পুলিশের পরীক্ষায় কোশ্চেন তো মোটামুটি সহজ হয় তোমরা তো প্রত্যেকেই জানো পুলিশের পরীক্ষা কিন্তু কোয়েশ্চেন সহজই হয় তো সেক্ষেত্রে দৌড়ের জন্য ধরো দৌড়ের জন্য পাস করানো হয় কতজনকে এক লাখ এক লাখ এক লাখের কাছাকাছি পাস করানো হয় নব্বই হাজার এক লাখ কিন্তু পাস করানো হয় তো সেক্ষেত্রে প্রিলিনসের কাট অফ কত যায় প্রিলিনসের কাট অফ কত যায় সেটা একবার ভেবে দেখো সেখানেও তো পরীক্ষা একশো নাম্বারের মধ্যেই হয় তো প্রিলিনসের কাট অফ কত যায় সেটা দেখো একবার আর সেই রকম কোশ্চেনে ওরকম ইজি কোশ্চেনে কিন্তু ওই রকম কাট অফ যায় তো সেক্ষেত্রে যদি একটু টাফ কোশ্চেন হয় তো সেক্ষেত্রে কত কাট অফ যেতে পারে তোমরা নিজেরাই আইডিয়া করতে পারবে কোনো ইউটিউবারে ভিডিও দেখে নিজের মাথাকে খারাপ করবে না ঠিক আছে দেখো তোমার হলে তোমার হবে ঠিক আছে ওর হলে ওর হবে ঠিক আছে যে ইউটিউবার তোমাকে বলে দিচ্ছে যে সত্তরের ওপরে যারা পাচ্ছ তাদের পাস হবে এই হবে তাদের সামান্য নলেজ নেই সেই জন্য এই কথাগুলো বলছে পরীক্ষার রেজাল্ট যখন বেরোবে তখনই বুঝতে পারবে যখন কাট অফটা বেরাবে তখন বুঝতে পারবে ঠিক আছে কাট অফ কত যেতে চলেছে কারণ পিএসসিও এত বোকা নয় যে একটা পরীক্ষা হয়েছে সেখানে মর্নিং শিফটে কোয়েশ্চেন পেপার একটু ইজি হয়েছে দুপুরে কোয়েশ্চেন পেপার একটু অত টাফ করে দিয়েছে তো সেক্ষেত্রে একটা বিশৃঙ্খল সিচুয়েশান সৃষ্টি হবে ঠিক আছে তারাও কিন্তু কাট অফটাকে কম করে স্টুডেন্টদের হচ্ছে চান্স দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে আর মেন্সে কিন্তু আসল কম্পিটিশান হবে অনেকেই হতে পারে যে এখানে ষাট পঁয়ষট্টি পেলো ভালো নাম্বার পেলো মেন্সে খুব একটা ভালো করতে পারলো না বা এখানে হয়তো কেউ টায় টায় নাম্বার পেলো মেন্সে হেভি করে ফেললো তো এইরকমই তো জিনিসটা ঘটে দু হাজার উনিশ সালে এরকমই ঘটনা ঘটেছিল ঠিক আছে তো নেভার লুজ হোফ আর আমি তোমাদের জন্য প্রিপারেশান করাবো যাদের মোটামুটি পঞ্চান্ন নাম্বারে ওপরে আসছে বন্ধুরা পঞ্চাশ নিয়রা পঞ্চান্ন ছাপান্ন নম্বর কি সাতান্ন নাম্বার এইরকম আছে পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন তারা অবশ্যই মেন্সের জন্য প্রিপারেশান নেবে আমি লিখে দিলাম তোমাদের ঠিক আছে আর যদি ভুল হয় তাহলে আমি মনে করব যে আমি ব্যর্থ হয়েছি কাটপটা ঠিকঠাক বলতে ঠিক আছে কারণ আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো বলি এমনটা নয় যে ও এই কথা বলেছে সে সেই কথা বলেছে শুনে শুনে একটা জেনারেল একটা কথা বলে দিলাম ভিউজ বাড়ানোর জন্য বা এ করানোর জন্য এরকমটা কিন্তু আমার মধ্যে তুমি দেখতে পাবে না যেটা আমার মনে হয়েছে যেটা মানে একদম বোঝা যাচ্ছে সেটাই আমি তোমাদের বললাম ইভেন তোমরা মানে যারা পরীক্ষা দিয়েছে ঠিক আছে তাদের মুখ থেকেই তোমরা শুনতে পারবে যে কোশ্চেন পেপার কতটা টাফ হয়েছে এবং কতটা স্ট্যান্ডার্ড হয়েছে ঠিক আছে মিসলিনিয়াসের থেকেও স্ট্যান্ডার্ড হয়েছে কোশ্চেন পেপার ঠিক আছে যেখানে আমি মিসলেনিয়াসে বলেছিলাম দুশোর মধ্যে একশো পঁচিশ ছাব্বিশ এরকম বলেছিলাম তো সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড কোশ্চনে কত যেতে পারে তা হাফ করো হাফেরও কম যাবে তো এইটাই হচ্ছে মেন কথা বন্ধুরা তোমরা হতে পারো যে আমার কথার সাথে সহমত হতে পারো ঠিক আছে বা অন্য ইউটিউবারকেও তোমরা ফলো করতে পারো কিন্তু আজও অবধি কিন্তু আমার কাট অফ অতটা ভুলভাল হয়নি ঠিক আছে তো এইবারেও হবে না কারণ মেন্সেও পরীক্ষা হবে ঠিক আছে মেন্স হবে তারপরে টাইপ টেস্ট হবে ঠিক আছে অনেকে আবার মেন্স পরীক্ষার পরে অন্যান্য চাকরিও পেয়ে যাবে পুলিশের পরীক্ষা আছে কনস্টেবলের পরীক্ষা আছে সিজিএলও অনেকে চলে যাবে তারপর হচ্ছে এন আছে গ্রুপ ডিও বেরোবে তো অনেকেই রেলের সার্ভিসে চলে যাবে অনেকে অনেক চাকরিতে জয়েন করে যাবে তো নেভার লুজ অফ ঠিক আছে এই ভিডিওর মাধ্যমে আমি একটাই কথা বলতে চাই যে নেভার লুজ অফ আর তোমরা প্রিপারেশান চালিয়ে যাও মন খারাপ করার কিছু নেই একটা আধা এক্সাম খারাপ হতেই পারে তোমাদের ঠিক আছে তো অনেকেই আমাকে মেসেজ করেছিল সেই জন্যই ভিডিও বানালাম তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে